আয়ারল্যান্ডকে একটি অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব করছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে আয়ারল্যান্ডের বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কভেনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। আয়ারল্যান্ডও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এজন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। এর আওতায় দুই দেশ পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতা করবে। আয়ারল্যান্ডের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে ওষুধ, পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন। একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তোমাদেরকে আমরা আয়ারল্যান্ডের জন্য দিব, সেটা সে বলছে। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আয়ারল্যান্ডের সাথে আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক আমাদের ট্রেড ইনভেস্ট আর বিনিয়োগ, আমাদের বাণিজ্য অনেকটা কিন্তু বাড়বে।